সবশেষ 2008 সালের জুনে এশিয়া কাপ খেলতে পাকিস্তান গিয়েছিল ভারত, আর পাকিস্তান সবশেষ ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল 2013 সালের জানুয়ারিতে। এরপর দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে পিসিবি ও বিসিসিআই আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারেনি। এর আগে ভারত সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল 2006 সালে, সেবার তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে সিরিজ খেলেছিল দুদল। 2013 সালের পর থেকে কেবল এশিয়া কাপ, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে দেখা মেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। আগামী বছর এশিয়া কাপের 16তম আসরটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট খেলতে প্রায় 15 বছর পর পাকিস্তানে যাবে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগামী এক বছরের জন্য তাদের সূচি প্রকাশ করেছে, যেখানে দক্ষিণ আফ্রিকায় নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি সূচিতে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের মাটিতে কোহলিদের এশিয়া কাপে অংশগ্রহণের বিষয়টিও। আর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ তো আছেই। এদিকে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ভারত সরকারের ছাড়পত্র লাগবে বিসিসিআই এর। তবে সাধারণ নির্বাচনের এক বছর আগে দলকে পাকিস্তানে পাঠালে যে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে পারে সেটাও ভাবাচ্ছে দেশটির সরকারকে। যদিও শেষ পর্যন্ত আটকে যায় বিষয়টি, তাহলে ভিন্ন পথে হাঁটবে ভারত। পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হয়তো আবার আয়োজন করা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে শ্রীলঙ্কায় গত এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে পরে সেটি মধ্যপ্রাচ্যের দেশটিতে সরে যায়। তবে আপাতত যে বিসিসিআই সফরের ব্যাপারে আশাবাদী সেই কথা বলাই যায়। বিশেষ করে ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয়শাহী আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান, যিনি কিনা এশিয়া কাপ আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। ইশতিয়াক দীপু, সময় সংবাদ।